এই দেখো একজনের অবস্থা দেখো, এই যে এই বক্সের মধ্যে দুটো বিস্কিট আছে আর একটু দুধ আছে, তো নিচে একজন আছেন তাকে আমি দিতে যাব আর কি। একটা ছোট্ট বিড়াল কোথা থেকে এসে যায় না, ওখানে বসে মিউ মিউ করে ডাকছে। তো এই যে করুণা সাগর, তো বলছে মা চলো ওকে একটু বিস্কিট আর দুধ দিয়ে আসি, তো সেই জন্য যাচ্ছি। একজন জানে না আমরা এখন নিচে যাব, আমাদের ফ্ল্যাটের নিচে আর কি, তো ইনি জানেন না, ইনি এখন দুধ, দুধের তো গন্ধ পায়, দুধের গন্ধে পাগল হয়ে যায়। ঠিক আছে, ওগুলো খাওয়ার জন্য ছটফট করে, কিন্তু দুধ ওদের দেয়া বারণ। তো যাই হোক দেখি, চলো ডোডো এবার কাঁদবে, আমরা বেরাবো, চলো 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 চলো। দেখো আছে কি আছে, এই যে এই দেখো দেখেছো, এই তো এইছো, আয় কি হচ্ছে, এ তুমি খেলে আমি রোজ খাবার দিয়ে যাবো, খাও দেখো খাচ্ছে, বিস্কিটটা চটকে দিলে মনে হয় ভালো হতো, না না খাবে ও খেয়ে নেবে, দুধ আছে না, এই দেখো সুন্দর খাচ্ছি, খাও 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 খাও। আমি ভাবছি খাবে কি খাবে না, তাহলে আর একটা বিস্কিট নিয়ে আসলো, তো আচ্ছা খেয়ে নিক তারপর দেখছি, নাহলে রাত্রে রাত্রে আবার দিয়ে যাবো। তুই আনতে গেলে ডোডো আবার বাইরে বেরিয়ে যাবে, তুই আনতে পারবি না তো, ঠিক আছে অসুবিধা নেই, আমি রাখতে দিয়ে যাবো আরেক বার। এই যে এটা স্কুল থেকে এসে ড্রেসও চেঞ্জ করেনি, ওইভাবে চলে এসছে, শুধু উপরে ব্লেজারটা খুলেছে, খুলে ওই অবস্থা ব্যাগটা রেখে চলে এসছে। হ্যাঁ ও বেল্টটা খুলে ফেলেছে, ইনটা খুলে, ইনটা খুলে ফেলেছে। আচ্ছা আর খাবি না, দেখো খেতেও পারেনি, একটা বিস্কিটও খায়নি, না আর খেতে মানে খাইও নি। একটু একটু করে খেয়েছে, খেতে পারে না কেউ, ইটে ইটে ও থাকো, ইট পাথর যা আছে এখানে বসে থাক, বাবু কোথায় বসে আছে দেখো, কোথায় বসে আছে দেখো, টেবিলের উপরে, টেবিলের উপরে বসে আছে, মা মা কেটে গেছিল, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। আমি ওর দাদাকে টিউশনে ছেড়ে এলাম, এই যে বাবু ঘরে ছিল, আমি জাস্ট ছেড়েই চলে এসেছি, সাথে সাথে সেই টোটোতেই আবার চলে এসেছি, ওর বাবাই আসবে, এসে ওর দাদাকে আবার টিউশন থেকে ছুটি হবে 9:30, তখন নিয়ে আসবে। বসো 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 বসো, এই গুন্ডাকে নামিয়ে দিলাম, এই দেখো দেখো গুন্ডা, দেখো গুন্ডা একা একদম থাকতে চায় না। হ্যাঁ আছে নিচে বিল্লুটা আছে, বিল্লু বিল্লুটা আছে বুঝলে, এদিকে এসো দাদা কই, ম্যাও দাদা কই রে, এই হিচি পেয়ে গেছে, যাও সারা ঘরে দেখো খোসা ছড়িয়েছে, কীরকম বদ, শশার খোসা ওখানে রেখেছিলাম, উনি এনে খেলা করছিলেন।